হাতে সময় কম থাকলে আর ডিনারে দোকানের কিছু রেসিপি বানাতে মন চাইলে খুবই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রামের মতন সুজি আছে। এখানে আমি যে মেজারিং কাপটা ব্যবহার করেছি সেই মেজারিং কাপটা 150 গ্রামের। এবার আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের 1/2 কাপ টক দই। এখানে 75 গ্রামের মতন টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। এখানে আমি রুম টেম্পারেচারের জল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারেন। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মিশ্রণটা খুব বেশি শুকনো মনে হয় তাহলে আবারও অল্প একটু জল দিয়ে দিতে হবে। আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে বানানোর দরকার নেই। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন আছে, তাই আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। সমস্ত কিছু মানে টক দই ও সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের মতন, যাতে সুজিগুলো নরম হয়ে যায়। আর এই সময় একটা মিক্সির জার নিয়ে নিতে হবে। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো করে ভাজা চীনাবাদাম, আর নিয়েছি ভাজা ছোলা। এখানে আমি খোসা ছাড়ানো ভাজা চীনাবাদাম ও ভাজা ছোলাটা দোকান থেকে কিনে এনেছিলাম। সেই ভাজা ছোলা আর ভাজা চীনাবাদামটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জলটা আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। এখানে আমি মেজারিং কাপের 1/2 কাপের মতন জল দিয়েছি। এবার খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, একেবারে মসৃণ করে। চীনাবাদাম ও ছোলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ। এবার একটা ছোট্ট বোল নিতে হবে, তার মধ্যে নিয়ে নিতে হবে পুরো মিশ্রণটায়। আর মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ, 4 চামচের 1/4 ভাগ। আর দিয়ে দিচ্ছি চিনি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, মানে 4 চামচের 1/4 ভাগ। অল্প একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। খুব ভালো করে লবণ ও চিনিটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এক সাইডে রেখে দিচ্ছি, যাতে লবণ ও চিনিগুলো মেল্ট হয়ে যায়। আর এদিকে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। 1/4 চামচের 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ফ্রাইং প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে আর গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই বানাতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, এইভাবে হাফ করে দিয়ে দিলাম কারণ তেলটা গরম হয়ে গেছে। আর আমি নিয়ে নিলাম 4 চামচের 1/3 ভাগ গোটা জিরে, চারিদিকে তেলের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গোটা সর্ষে, কালো সর্ষে নিতে হবে, আপনারা চাইলে সাদা সর্ষেও নিতে পারেন। খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ কারি পাতা নিতে হবে, কারি পাতাটাও দিয়ে দিতে হবে। তারপর সমস্ত কিছু মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো বা শুকনো জিনিসগুলো ভাজা হয়ে যায়। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি খুব কম সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন আর খেতেও অনেক বেশি ভালো হবে। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম, এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি যে ভেজে নেওয়াগুলো মানে বাদামটা যে বেটে রেখেছিলাম, বাদাম ও ছোলা, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। 2 শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ কারি পাতা আর যে মশলাগুলো দিয়েছিলাম, গোটা জিরে গোটা সর্ষে, সেগুলো দিয়ে দিতে হবে। হাফের মতন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে বাদাম ও ছোলার এই চাটনি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব কম সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন আর খেতেও পুরো দোকানের মতনই হবে। রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই বাদামের চাটনিটা যে কোনো রেসিপির সঙ্গে খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন বাদামের চাটনিটা এক সাইডে রেখে দিলাম। আর আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সুজি ও টক দই দিয়ে, সেই মিশ্রণটার মধ্যে বাকিটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে 7 অনুযায়ী লবণ, 4 চামচের 1/3 ভাগ আমি লবণ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন বেকিং পাউডার, আপনারা চাইলে ইনোও দিতে পারেন আর না হলে বেকিং পাউডার দিতে পারেন। তবে বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং সোডা দিলে গন্ধ একটা আলাদা চলে আসে। এবার বেকিং পাউডারের উপর কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম।
আর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটাকে এইভাবে 2 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যখন বেকিং পাউডারটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন মিশ্রণটা ফুলে উঠেছে, তার মানে বুঝে নিতে হবে মিশ্রণটা একেবারেই রেডি। 2 মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, মিশ্রণটা বেশ ফুলে উঠেছে। এবার আমি মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর রেসিপিটা বানিয়ে নিতে হবে। তার জন্য আগে থেকে কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে, আর ফ্লেমটা এই সময় হাইতেই রাখতে হবে। এবার কড়াইয়ের ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিলাম, আর অল্প একটু সর্ষের তেল নিতে হবে। সর্ষের তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে মিশ্রণটা পাত্রটির গায়ে আটকে না যায়। তার জন্য এইভাবে খুব ভালো করে সর্ষের তেলটা ব্রাশ করে নিতে হবে। আর সর্ষের তেলটা খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে এক হাতা করে মিশ্রণ বা অল্প করেও মিশ্রণ দিতে পারেন, এরকমই দিয়ে দিতে হবে এক হাতা করে মিশ্রণ। আর ফ্লেমটা হাইতেই রাখতে হবে, তাহলে আর মিশ্রণটা নিচে পড়ে যাবে না। এবার কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মশলা ইডলি। এইভাবে ইডলির ছাঁচ ছাড়াও ইডলির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হবে, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে, আর খুব কম সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন। প্রায় 2 মিনিট হাই ফ্লেমে এইভাবে রেখে দিয়েছিলাম, ইডলিগুলো রেডি হয়ে গেছে। এবার ইডলিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, আর আপনারা দেখুন ইডলিগুলো কিন্তু ভেঙেও যায়নি, খুব সুন্দরভাবে রেডি হয়েছে। বাকি ইডলিগুলোকে একইভাবে তুলে নিতে হবে, প্রথমে সাইডগুলোকে এইভাবে একটু আলাদা করে নিতে হবে, আর যখন সাইডগুলো আলাদা হয়ে যাবে তখনই আস্তে করে তুলে নিতে হবে। এবার বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণ দিয়ে বাকি ইডলিগুলো রেডি করে নেব। তবে বাকি ইডলিগুলো রেডি করার আগে আবারও অল্প একটু তেল নিতে হবে, তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর তেলটা খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে বেশ কিছুটা করে মিশ্রণ এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কয়েকটা বেশি করেও বানাতে পারেন, মানে এইভাবে ছোটো ছোটো করেও বেশ কয়েকটা একসঙ্গে দিতে পারেন, আর না হলে একটু বড় সাইজের বানাতে চাইলে 2-3টে করে বানাতে পারেন। আবারও একইভাবে কিছুটা করে মিশ্রণ এইভাবে দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। আর এই ইডলিগুলো যেহেতু খুব বেশি মোটা না, তাই 2-3 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। আপনারা চাইলে একটু বেশি সময়ও রাখতে পারেন, তবে যদি বেশি মিশ্রণটা ঘন হয় তাহলে একটু বেশি সময় রাখতে হবে, আর মিশ্রণটা যদি এরকম পাতলা হয় তাহলে ইডলিগুলো অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এই ইডলিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম, এবার সমস্ত ইডলিগুলোকে একইভাবে তুলে রেখে দিতে হবে। আরও কিছুটা পরিমাণ মিশ্রণ আছে, সেই মিশ্রণটা দিয়ে বাকি ইডলিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। তারপরে আমি আপনাদের একসঙ্গে সমস্ত ইডলিগুলো দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো, ব্রেকফাস্ট হোক বা ডিনার, আর না হলে স্কুল অফিসে টিফিনেও আপনারা এই চট জলদি ইডলির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। সমস্ত ইডলিগুলো রেডি করে নেওয়ার পরে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর খুব সহজে বাদাম ও ছোলার চাটনিটাও রেডি হয়ে যায়, আর খেতেও ভীষণ ভালো হয়। এবার একটা ইডলি তুলে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখুন ইডলিটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখেও বোঝা যাচ্ছে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।